নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। একটি রাজযোগ আগামী 60 ঘন্টার মধ্যে এই 6 রাশির জীবনে ভাগ্যোদয় করতে চলেছে। কোন সেই রাজযোগ এবং কোন সেই 6 রাশি, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। একটি রাজযোগ, যে রাজযোগটি আজকে শুরু হতে চলেছে, অর্থাৎ 19 মে এই রাজযোগটি শুরু হতে চলেছে। আর আজকে থেকে আগামী 60 ঘন্টার মধ্যে এই 6 রাশির জাতক জাতিকার জীবনে ভাগ্যোদয় করতে চলেছে। তো কোন সেই রাজযোগ, আসুন আগে জেনে নেওয়া যাক। আজ সিংহ রাশিতে চন্দ্রের প্রবেশ ঘটতে চলেছে এবং কুম্ভ রাশিতে বৃহস্পতির অবস্থান। এই দুটির দৃষ্টি বিনিময়ে গজকেশরী রাজযোগ সৃষ্টি হচ্ছে, আর যার শুভ প্রভাব এই 6 রাশির জাতক ও জাতিকারা পেতে চলেছে। অর্থাৎ আগামী 60 ঘন্টার মধ্যে আপনাদের জীবনে ভাগ্যোদয় ঘটতে চলেছে। তো আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই সৌভাগ্যশালী 6টি রাশি। তার আগে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, আমি প্রতি রবিবার দিন আপনাদের জন্য, স্পেশালি আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রি সার্ভিস। তবে এটি আমার এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে। চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTROTARGET। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা সময় মতো পেয়ে যান। এবং সেই চ্যানেলে কমেন্টস বক্সে, অর্থাৎ সানডে কমেন্টস বক্সে আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার জন্মসময় এবং জন্মস্থান উল্লেখ করুন। আগামী রবিবার আপনারটা পিক করা হবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যশালী 6 রাশি, যে রাশিগুলি আগামী 60 ঘন্টার মধ্যে ভাগ্যোদয় হতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আগামী 60 ঘন্টার মধ্যে আপনাদের জীবনে ভাগ্যোদয় ঘটতে চলেছে। অর্থাৎ আপনারা ব্যবসা থেকে, শেয়ার মার্কেট থেকে, লটারি থেকে অর্থ প্রাপ্তি করতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে ধনপ্রপাত হতে চলেছে, যার ফলে আপনাদের অর্থনৈতিক স্থিতি অনেকখানি ডেভেলপমেন্ট করবে এবং আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা আপনারা পূরণ করতে পারবেন। এই সময়ের মধ্যে আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও আগামী 60 ঘন্টার মধ্যে, অর্থাৎ আজ থেকে আগামী 60 ঘন্টার মধ্যে আপনাদের জীবনেও ভাগ্যোদয় ঘটতে চলেছে। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা যে সমস্ত কাজ হচ্ছে না, সেই সমস্ত কাজ অনায়াসে করে ফেলবেন এবং অর্থনৈতিক দিক যদি বলা যায়, সেটি কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। যারা চাকরি করছেন, যারা ব্যবসা করছেন, যথেষ্ট পরিমাণে অর্থ আসতে চলেছে। বিশেষ করে যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, অনলাইনে ট্রেডিং করেন বা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে অর্থ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই সময়ের মধ্যে আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। এরপরে যে 3 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও আগামী 60 ঘন্টার মধ্যে আপনাদের জীবনেও ভাগ্যোদয় হতে চলেছে। অর্থাৎ আপনারা যে কোনো কাজ অনায়াসে করে ফেলবেন এবং যারা ব্যবসা করছেন, তাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে এবং আপনাদের ব্যবসায় কেনাবেচা অনেকখানি বৃদ্ধি পেতে চলেছে। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন বা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে অর্থ আসতে চলেছে। এছাড়াও যারা অনলাইনে ট্রেডিং করেন বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন বা লটারি কাটেন, তাদেরও কিন্তু হঠাৎ করে অর্থ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় ফ্যামিলির সাপোর্ট পেতে চলেছেন,
এবং যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু আপনারা অনায়াসে করে ফেলবেন এবং এই সময়ের মধ্যে আপনারা নতুন কোনো প্রোডাক্ট কিনতে পারেন বাড়ির জন্য বা আপনারা ল্যান্ড কিনতে পারেন এই সমস্ত কিছু কেনার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী 60 ঘন্টার মধ্যে আপনাদের জীবনেও ভাগ্যোদয় ঘটতে চলেছে অর্থাৎ আপনারা যে কোনো কাজ এই সময় সুনামের সহিত করতে পারবেন যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের রাজনৈতিক কেরিয়ারে উত্থান লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও যারা বিজনেস করছেন ব্যবসা করছেন তাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে এবং আপনারা অর্থ দুই হাতে রোজগার করবেন এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন এবং লটারি কাটেন এই সমস্ত ক্ষেত্র থেকে অর্থ আসার প্রবল চান্স দেখতে পাওয়া যাচ্ছে এই সময়ের মধ্যে আপনাদের না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনার লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আগামী 60 ঘন্টার মধ্যে আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে এরপরে যে 5 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী 60 ঘন্টার মধ্যে আপনাদের জীবনেও ভাগ্যোদয় হতে চলেছে অর্থাৎ আপনারা যারা চাকুরি করছেন বা ব্যবসা করছেন তাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে অর্থাৎ আপনাদের কেনা বেচা কিন্তু অনেকখানি বাড়তে চলেছে এবং এই সময় আপনাদের যে সমস্ত কাজ হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু আপনাদের অনায়াসে হয়ে যাবে এবং ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন এই সময় যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সাথে যুক্ত রয়েছেন এছাড়াও যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন অনলাইনে ট্রেডিং করেন তাদেরও অর্থ আসার সম্ভাবনা রয়েছে এবং এই সময় আপনারা দুই হাতে অর্থ ইনকাম করবেনই করবেন এবং নতুন কোনো প্রপার্টি কেনার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এরপরে যে 6 নম্বর এবং শেষ রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 60 ঘন্টার মধ্যে ভাগ্যোদয় হতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনেও অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে সেটি কিন্তু পুরোপুরি অর্থনৈতিক অর্থাৎ যারা চাকুরি করছেন যারা ব্যবসা করছেন তাদের কিন্তু চাকুরিতে এবং ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে অর্থাৎ আপনাদের ব্যবসাতে কেনা বেচা বৃদ্ধি পেতে চলেছে এবং এই সময়ের মধ্যে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন এবং লটারি শেয়ার এইসবে টাকা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এই সময়ের মধ্যে আপনারা না হওয়া কাজ আটকে যাওয়া কাজ করে ফেলবেন ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন এছাড়াও ফ্যামিলি থেকে হেল্প আপনারা এই সময় পেতে চলেছেন এই সময় যদি আপনারা কোনো জায়গা বা জমি কিনতে চান অনায়াসে কিনতে পারেন সব মিলিয়ে যদি বলা যায় আগামী 60 ঘন্টার মধ্যে আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ লোহায় হাত দিলেও সোনায় পরিণত হতে চলেছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ।